হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালবেলা দেখতেই পাচ্ছ চলে এসছে আমাদেরকে গুড মর্নিং জানাতে, সাথে তোমাদেরকেও। খুব সকালবেলা খুব জল পিপাসা পেয়ে গেছিলো ওদেরকে, তাই আমার বাড়িতে এসছে জল খেতে। এখন মাঝে মাঝেই দেখি এদের দেখতে পাওয়া যায়। যাই হোক, আজকে কিন্তু আমার সনুর জন্মদিন, আজকে কিন্তু স্পেশাল ডে আমার কাছে, ভীষণ স্পেশাল। তো আজকে ওর জন্মদিনটা, এবছরের জন্মদিনটা ওর বাড়িতে হয়নি, হয়েছিল কল্যাণীর একটি ব্যানকোয়েট হলে। দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে চলে এসেছি সনুর জন্মদিনে। এবার আস্তে আস্তে ঢুকে যাব, চলে এসেছি হলের ভেতরে। আর এখানে তো দেখতেই পাচ্ছ সব চেনা পরিচিত লোকজন, আমার ভাইরা, দাদারা, বৌদিরা সবাই রয়েছে। আর এই যে ভুটুকে তো সবাই চেনো, দেখেছো ভুটুকে? শুধু দুষ্টুমি, শুধু দুষ্টুমি, চারদিকে তাকাচ্ছে আর বলছে ছোট দাদার সাথে ফটো তুলবো। আর ওই দেখো মা, তারপর কাকিমা সবাই চলে এসছে, আর এটা আমার দিদি, আর এটা ঝর্ণাদি। যাই হোক, সব আমরা ফ্যামিলি মেম্বার্স। আর এখানে আমরা, আমার এক সাইডে সোনু আর এক সাইডে হচ্ছে আমার দিদির মেয়ে কৌশিকী, আমরা তিনজন মিলে একটা ছোট্ট করে ফটো তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম সাথে। আমার ছেলে কিন্তু নেই, আমার ছেলে খুব ব্যস্ত, ও হচ্ছে ভুটুকে নিয়ে ব্যস্ত। ভুটু তো ছোটদাদাকে ছাড়বে না কিছুতেই, সেই কারণে ও ভুটুকে নিয়েই ব্যস্ত রয়েছে। আর আমার দিদি আর আমার বর একটু গল্প করে নিচ্ছে, অনেকদিন পর দেখা হয়েছে তো সেই কারণে। আর আমিও একটু তার মধ্যে ফটো তুলে নিচ্ছি, একটু ক্যামেরা করে মানে ভিডিও করে নিচ্ছি সবার, যা কে কে এসছে কে আসেনি দেখতেই পাচ্ছ। আর কি ভালো লাগছে না, ভেতরটা সুন্দর সাজানো গোছানো। তো সবাই মিলে গল্প করতে লেগে গেছি, অনিমা, অনিমার মা, কাকিমা আর যারা নিমন্ত্রিত অতিথি ছিলেন আমাদের তারা। আর আমার ছেলেকে দেখেছো মকটেল নিয়ে বসে পড়েছে, ও তো ভীষণ ভালোবাসে মকটেল খেতে, আমিও ভালোবাসি। এরপর আমিও কিন্তু চলে এসেছিলাম মকটেল কাউন্টারের দিকে, দেখি কিভাবে বানায়। আমার না ভীষণ ভালো লাগে সব কিছু, জানো তো, বাড়িতে বানিয়ে খেতে আমার মানে খুব ইচ্ছা করে, যে এগুলো শুধু তো আমরা অনুষ্ঠান বাড়িতেই খাই, কিন্তু আমার ইচ্ছা করে কি বাড়িতে যদি আমি বানাই তাহলে কেমন হয় খেতে। সেই কারণে অনেক খুঁজেছি আমাদের কাঁচরাপাড়ায়, বিভিন্ন দোকানে আমি খুঁজেছি এই ব্লু লাগুন সিরাপ কিংবা এই মকটেল সিরাপগুলো, কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি। ওই ম্যাঙ্গো সিরাপটা পেয়েছি, কিন্তু ম্যাঙ্গো সিরাপটা কিনিনি, আমার ব্লু লাগুনটা কেনার খুব ইচ্ছা ছিল, খুব শখ ছিল। যাই হোক, পাইনি খুঁজে, অনলাইন থেকে পাওয়া যায় এগুলো আবার এই এই আশেপাশের মানে মোড় কিংবা মানে একটু বড় গ্রসারিগুলোতে পাওয়া যায় না। তো আমি একটা নিয়ে নিলাম ব্লু লাগুন সিরাপ, ব্লু লাগুন মকটেল, আমার খুব ভালো লাগে ব্লু লাগুনটা খেতে। আর মা নিয়েছিল, কিন্তু আমার মা নিয়েছিল পাকা আমের সেটা মকটেল। ও মা, দেখেছো আমাকে না নিয়ে আমাকে একবার বলেও নি ফুচকা খেতে দাঁড়িয়ে গেছে। দাঁড়াও, হচ্ছে আমাকে না নিয়ে ফুচকা খেতে দাঁড়ানো, এই তো ক্যামেরায় উঠে গেল। আর ওরাও সবাই মানে এরা সব আমার পাড়ার লোক, পাড়ার লোক মানে পাশের বাড়ির ভাইরা, ভাই, ভাইয়ের বউ, তারপর কাকিমারা সব দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে আর আমার ভিডিওর গল্প করছে, ভালো করে ভিডিওটা কর আমি ফুচকা খাচ্ছি দেখা, এরকম বলছে। যাই হোক, ফুচকাটা তো খুবই ভালো হয়েছিল নিশ্চয়ই, আমি কিন্তু খাইনি ফুচকা তখনও। আর ওদিকে অনিমা আর ভাই কাবাব নিয়ে দাঁড়িয়ে পড়েছে, আমিও ভাগ নিয়েছিলাম, যদিও এইবার আমিও নিয়ে নিয়েছি মকটেল একটা। আমি বললাম না আমি ব্লু লাগুনটা খেতে ভালোবাসি, সেই কারণে ওটাই নিয়েছিলাম। এরপর ওই যে পাড়ার, এটা হচ্ছে পাড়ার পাশের বাড়ির ভাই, ও দাঁড়িয়েছে মানে কাবাব নিতে দাঁড়িয়েছে, তো বলছে আমার একটু ভিডিও কর দেখা আমি খাচ্ছি। আর আমার ছেলে আমাকে বলছে মা তুমি বলে দাও আমাকে একটা প্লেট দিতে, তুমি বলে দাও, ও নিজে থেকে কিছুতেই বলবে না। তা যাই হোক, ওখানে রেডি করছিল, শেষ হয়ে গেছিলো, এটা হচ্ছে কী বলে ক্রিসপি চিলি বেবিকর্ন, ওটা শেষ হয়ে গেছিলো, তারপর রেডি করলো, করে আমার ছেলেকে দিল। আর আমার ছেলে, ছেলেকে আমি বললাম যে তুই ইসে খা, কাবাব খা, বেশি খাস না, অল্প করে কাবাব খা। তারপর ও আবার অল্প করে কাবাব নিয়ে নিয়েছিল, আর আমিও নিয়ে নিয়েছিলাম অল্প করে কাবাব, নিয়ে আমরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিলাম।
কাবাবটা দারুণ ছিল। আর আশেপাশে সবাই আমাদের মানে পরিচিত লোকজন ছিল, নিমন্ত্রিত যারা ছিল সবই তো আমার পাড়ার লোক, পাশের বাড়ির এরকম ছিল সেই কারণে। আর আমার পাশে যে বসে আছে ওটা হচ্ছে সোনুর দিদিমণি মানে আন্টি, আর তার পাশে আমার বড়দাদা। তো সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া চলছে, খাওয়া দাওয়া তো চলবেই, আর এর ফাঁকে আমরা কিন্তু পোজ দিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম আমরা মানে বোনেরা ভাইয়ের বউরা মিলে। ফটো তোলা তো একদম মাস্ট, ফটো তো তুলতেই হবে। আর ওদিকে দেখে ওই যে দূরে আমার দাদা কিন্তু বৌদিকে নিয়ে ব্যস্ত ফটো তোলায়, ওই দেখো সবাই মিলে আমরা গিয়ে উঁকি ঝুঁকি মারছিলাম, আর আমি কিন্তু দূর থেকে ভিডিও করে নিয়েছি, দাদা বৌদিকে নিয়েই ব্যস্ত ছিল বৌদির ফটো তোলাতে। আমরা বোনেরা তারপর ভাইয়ের বউয়েরা সবাই মিলে ওদেরকে ধরে ফেলেছিলাম। আর ভুটু কিন্তু যথেষ্ট পরিমাণে দুষ্টুমি করে চলেছে, ওর কিন্তু দুষ্টুমিতে কমতি নেই, ও কিন্তু এদিকে ছুটছে ওদিকে ছুটছে চারদিকে ছুটে বেড়াচ্ছে, আর এদিকে দেওর আর বৌদির জল্পনা চলছে। এর ফাঁকে আমিও কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খেতে, ভীষণ ভালো লাগছিল ফুচকাটা, এখনও যদিও মুখে দিইনি। আর যাকে ভিডিও করতে দিয়েছিলাম সে বলছে বড় করে হা করবে কিন্তু, বড় করে হা করবে কিন্তু, আর ওরা সবাই মিলে ওর কথা শুনে হাসছিল। যাই হোক ফুচকাটা আগে খাই, এই অনিমা আসতে খা, অনিমা টপ করে নিয়ে মুখে ঢুকিয়ে দিল, দেখেছো কত বড় হাটা করেছিল। আর এই এটা হচ্ছে আমাদের দিদি, পাড়ার দিদি হয়, ওই দেখো ঘুরে গেছে ভিডিও হচ্ছে দেখে, হাটা করবে না, হা কত বড় হা হয় দেখাবে না। আর আমি কিন্তু বড় হা করেই খেয়ে নিয়েছিলাম ফুচকাটা। ফুচকা কিন্তু বড় হা করে না ঢোকালে ঠিক ফুচকাটা ঢোকে না কিন্তু মুখে, যতই যাই বলো একদম মনটা খুলে খেতে হবে ফুচকা। আর ফুচকাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে, দারুণ টেস্টি ছিল, কিন্তু বেশি তো খাওয়া যাবে না, এরপরে আবার ডিনারটা করতে হবে। ডিনারেও তো দারুণ দারুণ মেনু ছিল বুঝেছো তো, সেই কারণে অল্প করে ফুচকা খেয়েছি, বেশি কিন্তু ফুচকা খাইনি। এরপরে কিন্তু কেক কাটিংয়ের পালা, দাদা দাদার বন্ধুরা সব, আর ওটা হচ্ছে আমার পিস্তুতো দাদা সাদা গেঞ্জি পরা, ও আর পাশে ছিল দাদার বন্ধুরা, সবাই মিলে সেই কেক কাটিংয়ের মানে জন্য কেক কাটার জন্য সব রেডি টেডি করছিলো, কেক টেক বার করে যা যা করণীয় সেগুলো করছিলো, আর আমি সামনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে জামাইবাবু, জামাইবাবু কী করলো দেখতেই পাচ্ছ, জামাইবাবু কিন্তু সোনুর মাথায় এটাকে কী বলে যাই হোক পরিয়ে দিল। কী ভালো লাগছে না সোনুকে বলো, দারুণ লাগছে কিন্তু, ক্রাউন ক্রাউন, আরে জানো বলার সময় না অনেক কিছু মনে থাকে না, যাই হোক ক্রাউনটা পরিয়ে পরাতে সোনুকে কিন্তু খুব ভালো লাগছিলো। এবার কেক কাটাটা হয়ে গেল, আর অনিমা কিন্তু সব আমাদের সাথে থেকে ভাগে যোগে খাচ্ছিলো, টেস্ট করছিলো মকটেল, এবার ওও নিয়ে নিল, এটা ছিল হচ্ছে জিরা মশালা ফ্লেভার, খুব ভালো ছিল খেতে, এটাও খুব সুন্দর ফ্লেভার আর খেতেও খুবই টেস্টি ছিল। আমিও একটা নিয়ে নিলাম, অনিমাও একটা নিয়ে নিল, নিয়ে আমরা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর আমার মকটেলটা খেতে খুবই ভালো লাগে, মানে আইসক্রিমের থেকেও ভালো লাগে। আর এই যে কাকিমা আর রেশমা আর পাড়ার সবাই ছিল, বলছি বারবার তোমাদের, আর যাই হোক এবার কিন্তু খাবার টেবিলে চলে এসেছি, দেখতেই পাচ্ছ মেনুটা দেখিয়েই দিলাম তোমাদেরকে কী কী রয়েছে। আর সবাই আস্তে আস্তে খেতে বসে গেছে, রাত্রি 10টা বেজে গেছিলো, ওরা খেলেই ওরা খেয়ে দিয়ে উঠবে, তারপরে কিন্তু আমরাও বসে যাব খেতে, বেশি রাত করা যাবে না, কল্যাণী তো এমনিতেই ফাঁকা জায়গা, তারপর কল্যাণী থেকে আমাদের হালিশহর বাগমোড় অবধি মানে হালিশহর অবধি পৌঁছতে অনেকটাই রাস্তা, আর কল্যাণীটা ফাঁকা হয়ে গেলে না খুব ভয় করে একা একা আসতে। তো ছিলাম আমরা সবাই, তবুও রাত্রেবেলা কল্যাণী থেকে আসা একটুখানি টাফ ব্যাপার। তো যাই হোক খাওয়া দাওয়ার পর্বটা এখানে হোক, চলুক এরপরে আমরাও বসে যাব খেতে, খেয়ে দিয়ে একদম সোজা বাড়ি। আমরা কিন্তু খেতে বসে গেছি, অলরেডি খেতে বসে গেছি, আর আমি কিন্তু নিয়ে নিয়েছি দুখানা ফিশ ফ্রাই, আমি কিন্তু ফিশ ফ্রাই খেতে ভীষণই ভালোবাসি, তাই আমি কিন্তু দুখানা নিয়ে নিয়েছি, ফিশ ফ্রাই আর স্যালাড, এই এই দুটো জিনিস মানে আমি ভীষণ ভালোবাসি খাবারের পাতে। তো ফিশ ফ্রাইটা নিয়ে নিয়েছি দুখানা, আর ওদিকে আমার ছেলেও একখানা নিয়েছে, আমার বড় একখানা নিয়েছে, ওরা কেউ আর দুখানা করে নেয়নি,
দেখতেই পাচ্ছ খুব বড় বড় সাইজের ফিশ ফ্রাই ছিল, আর ভেতরেও কিন্তু অনেকটা পরিমাণে মাছ ছিল, মানে বেশি বেশিটাই মাছ ছিল, উপরে কোটিংটাকে কিন্তু খুব পাতলা ছিল। যেহেতু খেতে ভালোবাসি সেই জন্য দু পিস নিলাম, তোমরা কিন্তু ভেবো না অনেক খেয়েছি অনেক খেয়েছি, তো আমি অনেক খেয়েছি অনেকই খেয়েছি, মানে দুখানা ফিশ ফ্রাই এখানে অনেকটাই, বুঝেছো তো। তা খাওয়াটা শুরু করবে, আমার বরকে বললাম যে আরে বাবা তুমি আগে পরে খাও, আমার ভিডিওটা আগে করে দাও। বললো না তুমি আগে আমার ভিডিওটা করো, তারপর আমি তোমার ভিডিও করব। তো কি করব, অগত্যা ওর ভিডিওটাই করলাম, ও খাচ্ছে আমার ছেলে খাচ্ছে, আর আমার ছেলে তো বলছে মা মাংস আর পোলাও আছে, ওর পাপাকেও বললো পাপা মাংস আর মাটন আর পোলাও। আমার ছেলে আবার খেতে ভালোবাসে, তো এই যে খেতে ভালোবাসে বলে শরীরটাও মাঝে মাঝেই খারাপ করে, পেট ব্যথা হয় জানো তো। ওক আমি কিন্তু এবার খেয়ে নিলাম ফিশ ফ্রাইটা, উফ দারুণ ছিল, দারুণ ফিশ ফ্রাইটা খুব সুন্দর ছিল খেতে। আমার ছেলেও কিন্তু খেতে ভালোবাসে, ভীষণ ভালোবাসে, কিন্তু ও ভয়ে নেয়নি, বলছে মা একটা খেলেই আমার পেট ভরে যাবে, সেই কারণে নেয়নি। এরপর পাতে চলে এসছে কুলচা, মশালা কুলচা, খুব সুন্দর ছিল খেতে জানো তো, দারুণ হয়েছিল। আর আমরা কিন্তু মাছ, মানে আমার বর মাছ নিয়েছে, আর মাছগুলো এত বড় বড় ছিল সেই কারণে আমি আর আমার বর দুজনে অর্ধেক অর্ধেক করে নিয়ে নিয়েছি। খাবার কিন্তু আমরা নষ্ট করি না খুব একটা, চেষ্টা করি খেয়ে নেওয়ার, সেই কারণেই ও একটা এক পিস মাছ নিয়েছে আর আমি আরও দুজনে মিলে ভাগ করে নিয়ে নিয়েছি যাতে নষ্ট না করতে হয়। রান্নাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল, সব কটা রান্না ভীষণ ভালো হয়েছিল খেতে। আর আমি কিন্তু পোলাও নিইনি, দেখতেই পাচ্ছ পাতে ভাত, আমি কিন্তু ভাত আর মাটন খুব ভালো লাগে আমার খেতে, ভাত মাটন লুচি মাটন, আমার পোলাও দিয়ে মাটনটা খুব একটা ভালো লাগে না, ওই কারণে মাটন পোলাওটা নিইনি, আমি সাদা ভাত দিয়ে মাংস দিয়েই খাবো। আর আমার কিন্তু মাটনটা চর্বির পিস ভীষণ ভালো লাগে, মানে রেওয়াজি পিসের মাটন ব্যাপক লাগে খেতে। কে কে আমার মতো রেওয়াজি পিস পছন্দ করো একটুখানি কমেন্ট করে জানিও তো, আমার তো ভীষণ ভালো লাগে রেওয়াজি পিসের মাটন। অনেকে আবার কিন্তু সলিড খেতে ভালোবাসে, মানে চর্বি ভালোবাসে না, হাড় চিবাতে ভালোবাসে না, আমরা কিন্তু আমি আবার রেওয়াজি পিস ভালোবাসি, হাড় চিবাতে ভীষণ ভালোবাসি, সলিডটা আবার আমার আবার ভালো লাগে না জানো তো। আর আমার বর কিন্তু দেখছো পোলাও একটুখানি নিয়ে টেস্ট করার জন্য, আমার ছেলের পাতের থেকে অল্প একটু নিল যাতে টেস্ট করতে পারে, তাই একটু নিয়ে টেস্ট করে নিল। আর আমি আমার পাতে কিন্তু মাটন পড়ে গেছে, আসলে আমরা তো সব কিছু পাতে নিই না, মানে খাই না যেহেতু, সেহেতু পাতে সব কিছু নিয়ে নষ্ট করি না, যেটুকু খাই সেটুকুই পাতে নিই, সেইটুকুই তোমরা দেখতে পাও আর আমরাও দেখাই সেটুকুই। পাতে কিন্তু মাটন পড়ে গেছে, আমার জিভেও কিন্তু জল চলে এসছে অলরেডি, এক মনে হচ্ছে এখনই যদি পেতাম খপাত করে খেয়ে নিতাম। তো আমরা খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়া এইভাবেই চলতে থাকবে, বুঝতে পেরেছো, আমরা এইভাবেই খেতে থাকবো মাটন। আর আমার বর বলছে দূর তোমার ভিডিও করতে গিয়ে আমার আর খাওয়া হচ্ছে না, তাড়াতাড়ি করে আমাকে আমাকে একটু খেতে দাও তো, এই তোমারটা দেখাতে গিয়ে তোমার খাওয়া দেখাতে গিয়ে আমার জিভে জল চলে আসছে আর আমি চুপ করে বসে থাকতে হচ্ছে, আমাকে আমার খাওয়াটা ঠিক মতো হচ্ছে না। দেখতেই পাচ্ছো আমার পাতে কিন্তু পড়ে গেছে একটা রেওয়াজি পিসের মাটন, মানে মাটনের একটা রেওয়াজি পিস, আর যা গরম ছিল না ধরতে পারছিলাম না, তোমাদের দেখাবো কি। দেখতে পাচ্ছ কি পরিমাণে গরম, সাংঘাতিক গরম ছিল মাংসটা, উফ আমি একটু